নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি এবং কংগ্রেস দুদলই। দেখে নেওয়া যাক কোন দলের নির্বাচনী প্রতিশ্রুতি কিরকম। বিজেপির সংকল্পপত্রে মহিলা বিকাশ নিয়ে বলা হয়েছে 3 কোটি লাখপতি দিদি তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস তাদের ন্যায়পত্রে বলেছে মহালক্ষ্মী যোজনায় গরিব পরিবারের মহিলাদের বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রে 10 কোটি মহিলাকে আইটি এবং পর্যটনের প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের ন্যায়পত্রে 2025 থেকে কেন্দ্রীয় সরকারি চাকরিতে মহিলাদের জন্য অর্ধেক সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যুব সমাজের জন্য বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে রোজগারের নতুন উপায়ের কথা। মুদ্রা যোজনার ঋণ সীমা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হবে। অন্যদিকে কংগ্রেসের ন্যায়পত্রে কেন্দ্রীয় সরকারের প্রায় 30 লক্ষ শূন্যপদ ভর্তির আশ্বাস দেওয়া হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে সংকল্পপত্রে জনৌষধি কেন্দ্রের প্রসার ঘটানোর পাশাপাশি 70 বছরের বেশি বয়সীদের জন্য আয়ুষ্মান যোজনার সুবিধার কথা বলা হয়েছে। কংগ্রেসের ন্যায়পত্রে 25 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস বিমার রাজস্থান মডেল সারা দেশে চালু করার আশ্বাস দেওয়া হয়েছে। সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠায় বিজেপির সংকল্পপত্রে জনজাতীয় গৌরব বর্ষ হিসেবে 2025কে পালনের কথা বলা হয়েছে। কংগ্রেসের ন্যায়পত্রে আর্থসামাজিক ও জাতিভিত্তিক জনগণনার কথা বলা হয়েছে। কৃষক ক্ষেত্রে বিজেপির সংকল্পপত্র শ্রী অন্নকে সুপারহুট করার পাশাপাশি কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের প্রসার ঘটানোর গ্যারান্টি দেওয়া হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী MSP দিতে আইনের গ্যারান্টি দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিজেপির সংকল্পপত্রে নতুন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের পাশাপাশি 700 বেশি একলব্য স্কুল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কংগ্রেসের ন্যায়পত্রে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। আর্থিক বিকাশের ক্ষেত্রে বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে, 6G-র প্রসার ঘটানো হবে। কংগ্রেসের ন্যায়পত্রে নতুন ধরনের আর্থিক নীতি এবং দেশকে উৎপাদনশীল রাষ্ট্র হিসেবে তৈরি করা হবে বলে ভরসা দেওয়া হয়েছে।